আসসালামু আলাইকুম, দিস ইজ রুমা স্পিকিং, ওয়েলকাম টু রুমাস ফর। আজকে আমি আপনাদেরকে আরেকটা নতুন দেখাবো ডিশ, যেটা আমি ভাজি বানাইছি। তো ওটা আলু এবং গাজরের ভেতরে আছে, ভেরি শর্ট টাইম লাগে এটা করতে, খুব তাড়াতাড়ি হয়ে যায়, ইভেন ফাইভ মিনিটসে, মোর ফাইভ টু সেভেন মিনিটস। সো প্লিজ ওয়াচ স্টেপ বাই স্টেপ, থ্যাংক ইউ। Let you see, I already cut very thin slices the vegetables, everything, and after that in the pan, like pan er bhitore ami oil diye dichi, or sathe jira ache, jira diye piyaj diye dichi, slice onion je gula diye, tar pore all sobji je gula ami already thin slices kore kete dichi, dekhen jar bhitore tomato ami also diye dichi, er bhitore alu ache, gajor ache, to ami oi তেলের ভিতরে পেঁয়াজ ভেজে তারপরে আমি আলুটা দিয়ে দিছি। এই দেখেন হচ্ছে, দিয়ে আমি একটু ফ্রাই করে নিব কিছুক্ষণ। এই দেখেন ভালোভাবে আমি চুলার ভিতরে বসাই দিছি, চুলা অন করে এভরিথিং দেখতে থাকেন আপনারা। তো আফটার দ্যাট কিছুটা ভুনো হয়ে গেলে আমি কিছুটা লাইক 1 tablespoon সল্ট দিয়ে দিছি এর ভিতরে, আর 1/2 teaspoon হলুদ দিয়ে দিছি, তার কারণ আমি খুব কম হলুদ ইউজ করি। আপনারা যদি বেশি দিতে চান আপনারা বেশি দিয়ে দেন। আর আমি 2টা গ্রিন চিলি লাইক অ্যাড করে দিছি, কাঁচামরিচ যেটা তো দিছি, আপনারা যদি বেশি খান আপনারা বেশি দিয়েন, বাস আমি খুব কম ঝাল খাই। সো আফটার দ্যাট লাইক কিছুক্ষণ ফ্রাই করে, দেখেন পেপারস, ইয়েলো পেপারস, রেড পেপারস, এগুলো আমি আর যেগুলো আছে অরেঞ্জ ওইটা করছি, লাইক স্লাইসেস করে নিয়ে নিছি। সো আমি এখন যেটা করব নেক্সট, তো এই পেপারসগুলো যেটা স্লাইস করে আমি রাখছি সেটা আমি অ্যাড করে দেব আমার ভাজির ভিতরে। এই দেখেন এটা খুবই ফাস্ট হয়ে যায়, এই ভাজির ভিতরে আমি অলরেডি দিয়ে দিছি। তো দেখেন অল লাইক ইউনো মরিচ ওর সাথে লাইক স্লাইস পেপারগুলো সব মিক্স হয়ে এইরকম একটা কালার হয়েছে। এখন দেখেন এটা আমার হয়ে গেছে। এন্ডে আমি যেটা স্প্রিঙ্কল করে দিছি উপর দিয়ে গার্নিশের জন্য, ধনিয়া পাতা একটু দিয়ে দিছি, এই দেখেন। তো এখন ধনিয়া পাতা দেওয়ার পরে এই যে এরকম লুক এখন আমার পুরোটা ফাইনাল হয়ে গেছে। এই দেখেন কেমন লাগছে, এই দেখেন দেখতে অনেক সুন্দর লাগছে, কালারগুলো অনেক সুন্দর ফুটে হচ্ছে। দেখেন আলু, ক্যারেট, টমেটোস, পেপারস, এভরিথিং লুকস গুড। তো এইটাই হলো আজকের আমার আলু ভাজি, কারণ যেটার ভিতরে গাজর এবং আদার পেপারসও আছে। সো কেমন লাগলো আমার বানানো আলু গাজর ভাজি? আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্টস করে জানাবেন, সাবস্ক্রাইব করবেন, আর সো দ্যাট আমি এরপরে আপনাদের জন্য আরও বেশি বেশি করে বানিয়ে রাখবো। আজকে এখানে রাখছি, আপনার সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।